করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কিছু শর্তাবলী সংযুক্ত করে আগামী 28 জুন সকাল 6টা থেকে 1 জুলাই সকাল 6টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো। নতুন এই বিধিনিষেধ চলাকালে সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিক্সা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব ধরনের শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। নতুন এই বিধিনিষেধ যাতে যথাযথভাবে পালিত হয় সেজন্য মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে লকডাউনের খবরে রবিবার ব্যাংক, শপিং মল ও নিত্যপণ্যের বাজারে হুমড়ি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ। এতে বিয়ানীবাজার পৌর শহরে সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা দেয় দীর্ঘ যানবাহনের সারি। জরুরি কাজ সারতে আসা অনেককে পড়তে হয়েছে ভোগান্তিতে। লকডাউনে পর্যাপ্ত সময়ে দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। লকডাউন হুনিয়া বাজার, বিয়ানীবাজার টোটাল এরিয়া তার কোনো মানুষ রয়েছেন না, সারা মানুষ আইচুন বাজারও। ইভেন আমরা যে শাটার খুলিয়া দেন একজন মানুষের যেন খরচপাতি দিতাম, এটাও সম্ভব না, অত মানুষ আইসুন। আসলে এইরকম না আইলেও চলতো। আর দ্বিতীয়ত হইল গিয়া লকডাউন আমার সময়সীমা যেটা, এটা আমরা মনে করি আর যে আমরা রে 10টা থেকে 6টা পর্যন্ত দেওয়া হোক, এটা বেসাবি কি আমরা তেমন নাই জানাইতে মুক্তচর, কিন্তু মানুষের যুগ বেশিরভাগ দেশে ব্যাংক অফিস আদালত বেশিরভাগ মানুষ ব্যাংক আইসুন টাকা পয়সা তুলিয়া লইয়া যাই। সোমবার সকাল থেকে এসব বিধিনিষেধ কঠোরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার প্রচারণা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সৈয়দা আকি হক, এবিটিভি।